राज्य सरकारी कलेजे विभिन्न रकम पदे कर्मी नियोगे नतून टी चाकरी विज्ञप्ति अपने साथे शेयर करते चले ऐले मे उभय आवेदन करते पारबेन। तो कारा किभावे आवेदन करबेन, आवेदन कबे थेके शुरू होच्छे, कि कि पोस्ट एखाने रिक्रुटमेंट पढ़ानो होच्छे, अफिसियलि नोटिस जो आजकेर एई भिडियोर माध्यमे जानिये देब। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরিবর্তে আর কোনো চাকরি সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য যেটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে আর কোনো চাকরি সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন মুহূর্তে বেশি কথা না বলি, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে নোটিশটি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে প্রকাশিত হয়েছে। অফিসার দ্য রেজিস্টার পোস্ট NBU ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন 734013। যেটি নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া হয়েছে 16 এপ্রিল 2023 সালে নোটিশ প্রকাশিত হয়েছে। বয়সটা এখানে বলেছে 50 বছর বয়সের মধ্যে হতে হবে। কী পোস্টটা নিয়ে পড়া হচ্ছে আমরা এখান থেকে দেখে নেব। আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেই সম্বন্ধে বিষয়গুলি কিন্তু এখানে দেওয়া আছে। এখানে ধরুন আবেদন করতে পারবেন 30/4/2023 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো কী কী পোস্ট এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আমরা এখান থেকে দেখে নেব, অথবা এই নোটিশটা ডাউনলোড করলে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডাইরেক্ট আবেদন পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে দেখুন পদের নাম দেওয়া রয়েছে ইন্সপেক্টর কলেজ, এখানে নিয়োগ করা হচ্ছে একটি পোস্ট রয়েছে। পারমানেন্ট বেতন 1,44,200 টাকা থেকে 2,18,200 টাকা পারমানেন্ট বেতন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে যে ন্যূনতম 50% নাম্বার সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সাথে 55% নাম্বার কিন্তু আপনাদের থাকতে হবে এবং ভালো একাডেমিক রেকর্ড আপনাদের থাকতে হবে। 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র লেকচার বা রিডার অ্যাসিস্ট্যান্ট প্রফেশনাল হিসেবে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অথবা এখানে দেখুন যে অভিজ্ঞতাটার কথা বলেছে, গবেষণা প্রতিষ্ঠান এবং উচ্চশিক্ষার অন্যান্য প্রতিষ্ঠানে তুলনামূলক অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন। অথবা একটি শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে 15 বছরের প্রশাসনিক অভিজ্ঞতা, যার মধ্যে 8 বছরের ডেপুটি রেজিস্ট্রার বা সমনের পদে থাকতে হবে। ডিজেবল কলেকশনটা এখানে বলেছে একটি ডক্টরেট ডিগ্রি বা যোগ্যতার প্রকাশিত গবেষণার কাজ আপনাদের থাকতে হবে, জানা থাকতে হবে। এখানে অভিজ্ঞতাটার কথা বলেছে, অর্থাৎ ডিজেবল কলেকশন। এখানে দেখুন দ্বিতীয় নম্বর পোস্ট এখানে রয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের পদে নিয়োগ করা হচ্ছে। পারমানেন্ট বেতন 79,800 টাকা থেকে 2,11,500 টাকা পারমানেন্ট বেতন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে বাণিজ্যিক বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, সাথে একাডেমিক ভালো রেকর্ড থাকতে হবে, অথবা ফিনান্সে থাকলেও আবেদন করতে পারবেন। সাথে 55% নাম্বার আপনাদের থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে অডিট এবং অ্যাকাউন্টেন্সিতে, যেটা 5 বছরের থাকতে হবে। অথবা এখানে ডিজেবলটা দাঁড়াচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট আপনাদের হতে হবে। 3 নম্বর পোস্ট রয়েছে অফিসার ইনচার্জ বাচ অ্যান্ড ওয়ার্ড, একটি পোস্ট এখানে রয়েছে। পারমানেন্ট বেতন এখানে রয়েছে 57,700 টাকা থেকে 1,82,400 টাকা পারমানেন্ট বেতন রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে আপনাদেরকে স্নাতক হতে হবে, 10 বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, যেরকম এখানে সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার, বাচ অ্যান্ড বর্ডার, ইনি গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট থেকে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে 4 নম্বর যে পোস্টটা রয়েছে সিনিয়র রিসার্চ সাইকিয়াট্রিস্ট নিয়োগ করানো হচ্ছে, একটি পোস্ট রয়েছে। পারমানেন্ট বেতন 79,800 টাকা থেকে 2,11,500 টাকা পারমানেন্ট বেতন রয়েছে। এখানেও আপনাদেরকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, সাথে 55% নাম্বার থাকতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করানো যাবে এই পোস্টে। এখানে কিছু অ্যাপ্লিকেশান ফিস আপনাদেরকে দিতে হবে, অ্যাপ্লিকেশান ফিসটা এখান থেকে দেখে নেবেন। নিয়োগ নোটিশ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয়ে দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনি এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন আপনি করতে পারবেন 30/4/2023 সাল পর্যন্ত আবেদন করানো যাবে। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পরিবর্তে আর কোনো চাকরি সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।